যে বড় খবরে নজর রাখবো, হাঁসু আর কোপ পড়েছে বিজেপি কর্মীর গায়ে, সেই শীতলকুচি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিজেপি কর্মী কি অভিযোগ করছেন জানবো। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো বিজেপি কর্মী সুরেন্দ্র বর্মন, তাকে ইতিমধ্যেই মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার চিকিৎসা চলছে। কিন্তু যে মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তার অভিযোগ যে তিনি যখন ভোট দিতে যাচ্ছিলেন, তিনি যেটা বলেন গোসাহাট অঞ্চল শীতলকুচি বিধানসভায় 201 নম্বর বুথের দিকে তিনি যখন এগোচ্ছিলেন, তার অভিযোগ দুজন পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে তার অভিযোগ। তাকে কিন্তু হাসুয়া দিয়ে কোপ করা হয়, তার আমরা দেখলাম ঠিক এই জায়গায় কেটে গেছে হাতের, আবার রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় এবং পিঠে বাঁশ দিয়ে মারা হয়েছে তার অভিযোগ। এবং এই কথা বলতে বলতে আমরা দেখলাম ক্যামেরার সামনেই কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন। তার যেটা অভিযোগ বা তার বক্তব্য যে তিনি বিজেপি সমর্থক নিশ্চয়ই, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে একজন ভোটার, সে তৃণমূল কংগ্রেসের ভোটার হোক, বিজেপির ভোটার হোক, অন্য কোনো দলের ভোটার হোক, কেন সে ভোট দিতে পারবে না এই প্রশ্নই কিন্তু এই ঘটনা তুলে দিচ্ছে। তার অভিযোগের সত্যতা আমরা যাচাই করিনি। তিনি যেটা জানাচ্ছেন যে পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন, পুলিশ তাকে গাড়িতে বসিয়ে দেয় এবং পুলিশের তরফে বলা হয় চলো তোমাকে বাড়িতে ছেড়ে আসি, কিন্তু তারা সোজা হাসপাতালে চলে এসছেন এবং হাসপাতালে প্রবেশ করার সময় যখন আমরা তার সঙ্গে কথা বলি, তিনি যেটা বললেন, সুরেন্দ্র বর্মন বিজেপি সমর্থক নিজেই বলছেন যে আমি বিজেপির সমর্থক, আমি যাচ্ছিলেন ভোট দিতে, কিন্তু আমাকে ভোট দিতে শুধুমাত্র বাধা দেওয়া হয়নি, একদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যার মধ্যে দুজন পঞ্চায়েতের সদস্যরা নেতৃত্ব দিচ্ছিল, তারা কিন্তু আমাকে বেধড়ক মারধর করে এবং আমরা দেখলাম রক্তাক্ত অবস্থায় তার ঠিক গলার এই জায়গায় কেটে গেছে, হাতে কেটে গেছে। অভিযোগ করছেন যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং হাসুয়ার কোপ পড়েছে একেবারে তার মাথায় তার ঘাড়ে, হাসপাতালে তিনি চলে গিয়েছেন কাঁদতে কাঁদতে। কি অভিযোগ করেছেন শুনুন। দুই পঞ্চাশ সদস্য 40-50 জন বাহিনী আমাকে মারতে গেছিল, আমি গর্বের জন্য বাঁচে গেছি স্যার, যদি না বাঁচি আমি না বলে আমাকে চিয়াজ করে দেখি, আমি বিজিবি করে দেখি, আমাকে পালা পালা বাড়ি যা পারবি না, আমি কি করি স্যার, আমার বাঁচতে হবে তো, আমরা যদি ভোটটাই দিতে না পারি আমি কোন রাজ্যে আছি কোন দেশে আছি। আর পুলিশ প্রশাসন, পুলিশকে জানাইলাম, থানার পুলিশ যে বললো কি জানাইলাম, স্যার আমাকে মারতেছে গাড়িতে উঠো। কাঁদছেন কেন স্যার? ব্যথা পাইছি স্যার, আমি অল্পের জন্য বাঁচলাম, নতুন জীবন ফিরে পেলাম, না তো আমাকে না পালালে মারে ফেলতো স্যার, আমি কি কাঁদবো না তো কি, আজকে যদি আমি আগে না পালাই আমাকে ওরা মারিয়ে ফেলে। প্রথম দফার নির্বাচন চলছে রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে, আজকে নির্বাচন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, যার মধ্যে বারংবার উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার, কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা, কোথাও মাথা ফাটছে বিজেপি কর্মীর, কোথাও আবার একে অপরের বিরুদ্ধে কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এই মুহূর্তের হাইলাইটস আপনারা দেখতে পাচ্ছেন, 3.5 ঘন্টায় একাধিক গণ্ডগোলের খবর আসতে শুরু করেছে একেবারে তুফানগঞ্জে, যেখানে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছে, কোথাও বুথ সভাপতি আক্রান্ত, কোথাও ব্লক সভাপতি আক্রান্ত, কোচবিহারে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এছাড়াও কিন্তু চান্দাবাড়ি, যেখানে বিজেপি নেতার মাথা ফেটেছে অভিযোগের তির তৃণমূলের দিকে, নির্বাচন কমিশনে একের পর এক রিপোর্ট কিন্তু জমা পড়ছে।